بسم الله الرحمن الرحيم. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন বরাবরের মতো। আজকেও আমি অভিযোগ ইকরা রান্নাঘর থেকে আরও মজাদার দুটো রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে আপনাদের জন্য যেটা প্রথমে রান্না করব সেটা হচ্ছে সোয়াবিন গোটার বিরিয়ানি, আর সেকেন্ড রেসিপি যেটা আমি তৈরি করে দেখাবো সেটা হচ্ছে সোয়াবিনেরই একটা রেসিপি, সেটা হচ্ছে সোয়াবিনের কাবাব। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং আপনারা তো অবশ্যই কাবাব, মুরগির কাবাব খেয়েছেন, গরুর কাবাব খেয়েছেন। আজকে আমি সোয়াবিনের কাবাব তৈরি করব এবং সেটা খুবই মজাদার। চলুন দর্শক, সোয়াবিন গোটার বিরিয়ানি তৈরি করতে কি কি উপকরণ লাগে আমরা দেখে নিই। দর্শক, সোয়াবিন গোটা বিরিয়ানি তৈরি করতে এখন আমরা চুলাতে একটা প্যান বসিয়েছি, আমরা স্টোভটা জ্বালিয়ে দিলাম। দর্শক, এই বিরিয়ানি কিন্তু সবসময় আমি যখনই সময় পাই, এবং বাচ্চারা তো খেতেই খুবই পছন্দ করে, আমিও খাওয়ার চেষ্টা করি এবং এইটা খুবই হেলদি। তো এখানে আমার প্যানটা গরম হয়ে গেছে, আমি এখানে সরিষা তেল ব্যবহার করছি। বিরিয়ানিতে হয় কি, সরিষা তেল দিলে মানে খাবারের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। দর্শক, আমার তেল প্রায় গরম হয়ে আসছে, এখন আমি কি করব, এখানে তেজপাতা দিয়ে দিব 4-5টা, এখানে পেঁয়াজ বাটা আছে আমি পুরোটাই দিয়ে দিলাম, আপনারা যখন সরিষা তেলে রান্না করবেন তখন আঁচটা একটু কমিয়ে দিবেন, কারণ আপনারা জানেন যে সরিষা তেলে একটু ঝাঁজ বেশি, তার জন্য এটার ফেনাটা উপরে চলে আসে। তো এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম 4-5টা, এখানে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দর্শক আদা বাটা আছে এখানে আমি 1 চামচের মতো দিয়ে দিলাম, এখানে সরিষা বাটা আমি নিয়েছি 2 চামচের মতো দিলাম, এইখানে গুঁড়োমরিচ গুঁড়ো 1 চামচের মতো, এখানে গরম মশলা গুঁড়ো করা আছে মিহি করে, এটা 1 চামচের মতো দিয়ে দিলাম, দর্শক আমি এখন আগেই গরম পানি করে রেখেছিলাম, কষানোর সময় আপনি একটু গরম পানি দিয়ে দিবেন সামান্য পরিমাণ। দর্শক এখানে মটরশুঁটি আছে, মটরশুঁটি আমি দিয়ে দিব 1/2 কাপের মতো, আধা কাপের মতো মটরশুঁটি দিয়ে দিলাম, এখানে আমি আগে সোয়াবিন গুঁটা ভিজিয়ে চিপে রেখেছি এটাও দিয়ে দিলাম, দর্শক আমি এখানে একটু আরেকটু পানি দিব, দর্শক এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিব, লবণটা এমনভাবে দিবেন যেন আপনার রাইস দেওয়ার পরে ব্যালেন্স যেন হয়ে যায়। আমি লবণ দিয়ে দিলাম দর্শক, বাসায় আপনি খুব ঝটপট সহজে এই রেসিপিটা তৈরি করতে পারবেন, কারণ আমরা সব সময় কিন্তু মাংসর বিরিয়ানি খেতে খেতে অভ্যস্ত, কিন্তু সেটার মানে একটু অন্য রকমের স্বাদ আনার জন্যই আজকের এই বিরিয়ানিটা আপনাদের জন্য তৈরি করা আমার।
এখানে নারকেল দুধ আছে আমি নারকেল দুধ দিয়ে দিব হাফ কাপের মতো দর্শক এটা 5 থেকে 7 মিনিটের জন্য আমি ঢেকে রান্না করব দর্শক এখন আমরা ঢাকনাটা খুলে দেখব হ্যাঁ প্রায় আমার সোয়াবিনটা কষানো হয়ে গেছে এখন আমি এক ঘন্টা ধরে একটা চাল ভিজিয়ে রেখেছিলাম আমি 500 গ্রামের মতো এইটা এখানে দিয়ে দিব দর্শক আমি এখন পুরো ভিজানো চালটাই দিয়ে দিলাম দর্শক আমি এখন এখানে একটু শুকনো মরিচ গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিব আপনি চাইলেও দিতে পারেন আবার নাও দিতে পারেন আমি জাস্ট শুধু সাতবারের জন্য দিয়েছি এখন আমি আগেই গরম পানি করে রেখেছিলাম পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব পানিটা এমন ভাবে দিবেন যেন আপনার মানে ওই পানিটা মানে এই বিরিয়ানিটা রান্না করার পর ঝরঝরে যেন হয় ওই রকমের পানি দিয়ে দিবেন আপনি দর্শক পানি দিয়ে দিলাম এখন আমরা ঢাকনাটা ঢেকে রান্না করব যতক্ষণ পর্যন্ত আমার বিরিয়ানির ভাবটা চলে না আসে তারপর আমরা দমে দিয়ে আবার রান্না করব দর্শক আমার প্রায় হয়ে গেছে মনে হয় আমি এখন খুলে দেখছি দর্শক এখন দম দেওয়ার পালা এটাকে আমি এখন দমে দিয়ে দিব তার আগে আমি এখানে একটু ধনেপাতা কুচি আছে এটা দিয়ে দিব বিরিয়ানিতে ফ্লেভার আসার জন্য আরো আমি তো দর্শক এখন দারুণ ফ্লেভার পাচ্ছি আপনারাও নিশ্চয়ই পাবেন আপনারা বাসায় তৈরি করবেন আপনারা যখন বাসায় তৈরি করবেন আরেকটা আপনাদেরকে আমি টিপস দিয়ে দেই যখন বাসায় তৈরি করবেন অবশ্যই আমি তো মেজারমেন্ট কাপে দিয়েছি আপনারা একটু একটু করে পানি দিতে পারবেন তবে আপনার যদি তলাই লেগে যাওয়ার আপনি যদি ননস্টিক প্যান ব্যবহার না করেন অন্য প্যান যদি ব্যবহার করেন তাহলে নিচে অবশ্যই একটা তাওয়া দিয়ে তারপর এটা তাপের জন্য এটা দমে আসে এইভাবে করবেন তাহলে আপনার আর মাঝখানে তাওয়া ধরবে না আমি এখন দর্শক মানে বিরিয়ানি না হওয়া পর্যন্ত দমে দিয়ে দিব তবে একটা জিনিস খেয়াল রাখবেন আপনারা যখন ননস্টিক প্যানে ইউজ করবেন তখন ননস্টিক প্যানে ঠিক উপরে একটা ছিদ্র থাকে মানে এটা বাষ্প বেরিয়ে যাওয়ার জন্য তো বাষ্প গেলে তো আসলে বিরিয়ানির পুরোপুরি আমার দমটা আসলো তার জন্য এটা আমি সিল করে দিব আপনি কাগজ পেপার অথবা টিস্যু দিয়েও সিল করতে পারেন আমি এখানে টিস্যু দিয়েছি এবং আঁচটা কমিয়ে দিবেন দর্শক আমি আঁচটা কমিয়ে দিলাম এখন আমার বিরিয়ানি হতে আর মনে হয় 3-4 মিনিট লাগবে ততক্ষণ সঙ্গেই থাকুন দর্শক আমার প্রায় 5 মিনিট থেকে 7 মিনিট হয়ে গেছে আমি এখন দেখব কি অবস্থা আমার বিরিয়ানির দর্শক প্রায় হয়ে আসছে খুব সুন্দর কালার আসছে এবং দারুণ সুঘ্রাণ বলবো আমি আপনারা তো অবশ্যই বাসায় ট্রাই করবেন
দর্শক আমি এখন যেটা করব এটাকে উপরে আমি ঘি দিয়ে দিব আমি 2 চামচের মতো ঘি ছিল এখানে আমি দিয়ে দিলাম এবং 2 মিনিটের জন্য আবার ঢেকে দিব দর্শক আমার 2 মিনিট হয়ে গেছে আমি এখন পরিবেশন করব দর্শক খুব সুন্দর একটা স্মেল চলে আসছে বিরিানি যেটাকে বলে আর আপনাদের বাঙালির তো আমরা আসলে খুবই ভোজনরসিক আর বিরিানি খেতে কে না পছন্দ করে আমি তো ভীষণ পছন্দ করি নিশ্চয়ই আপনিও পছন্দ করবেন আমি একটা পরিবেশন পাত্রে নিয়ে নিব এখন দর্শক পরিবেশন পাত্রে আমি নিয়ে নিলাম আজকে যেটা তৈরি করেছি এই বিরিানিটা খুব সুস্বাদু একটা বিরিানি এবং হেলদিও বাসায় অবশ্যই ট্রাই করবেন দর্শক আমরা আজকের এই পর্বে আমরা প্রথম রেসিপি তো দেখে নিলাম কিভাবে সয়াবিন গুটা বিরিানি তৈরি করতে হয় এখন আমরা সয়াবিন গুটার কাবাব দেখব চলুন দর্শক কিভাবে তৈরি করি আমি দেখে নিন আপনারা আমি একটা মিক্সিং বল নিয়েছি এখানে প্রথমে আমি যেটা করব এখানে সয়াবিন গুটা ভিজিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি অথবা আপনার যদি কারো বাসায় যদি ব্লেন্ডার না থাকে আপনি শিলপাটায়ও এটা বেটে নিতে পারেন তো আমি এখানে নিয়ে নিলাম এখানে 250 গ্রামের মতো ছিল ভিজানো এটা আমি এখানে দিয়ে দিলাম সব সাথে দেব পিয়াজ কুচি হাফ কাপের মতো একদম মিহি করে কুচি করবেন এখানে জিরা গুঁড়ো আছে 2 চামচের মতো দিয়ে দিব এখানে বাজারে আমরা যেটা ইনস্ট্যান্ট কাবাব মশলা আছে তো আমি এখানে কাবাব মশলা ইনস্ট্যান্ট আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো এখানে মরিচ গুঁড়ো আছে আমি হাফ চামচের মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আছে এটাও আমি আধা চামচের মতো দিয়ে দিলাম এখানে আদা বাটা আছে 1 চামচের মতো দিয়ে দিলাম রসুন কুচি আছে এখানে আমি 2 চামচের মতো দিয়ে দিলাম এখন দিব দর্শক লবণ লবণ অবশ্যই স্বাদ মতো দিয়ে দিবেন আপনি আমি লবণটা স্বাদ মতো দিয়ে দিলাম এবং সব শেষে আমি ময়দা দিয়ে দিব ময়দা দেওয়ার কারণটা হচ্ছে আমি যখন কাবাব তৈরি করব এটা যেন বাইডিং হতে সুবিধা হয় আমাদের আমি 2 চামচের মতো আপাতত দিলাম পরে আমি যখন এটা মাখাবো তারপরে যদি দরকার পড়ে অবশ্যই ময়দা আরো অ্যাড করব না হলে আর লাগবে না তার আগে অবশ্যই আপনি হাত দিয়ে আপনার হাতটা যখন কাবাব তৈরি করবেন তখন ধুয়ে ফেলবেন দর্শক এটা মাখানোর সময় খুব ভালো করে কিন্তু আপনি মাখতে হবে দর্শক আমার কিন্তু এখানে আসলে ময়দা লাগবে আরো আমি ময়দা দিয়ে দিব আমি আরো আধা কাপের মতো ময়দা দিয়ে দিলাম এখানে একটু তেল আছে সয়াবিন তেল আমি দিয়ে দিব আপনি চাইলে তেলের বদলে আপনি পানি ব্যবহার করতে পারেন আমি এখানে তেল দিয়েছি এই কারণে যে যখন আমি মাখাবো এটা এই মিশ্রণটাকে যেন হাতে যেন লেগে না যায়
দর্শক এটা মাখতে মাখতে আমরা স্টপটা জ্বালিয়ে নিব আমি এখানে একটা প্যান তুলেছি দর্শক প্যানটা গরম হতে হতে আমি এটাকে আরো মিশ্রণটা ভালো করে মিশাবো দর্শক আমার প্রায় মিশানো হয়ে গেছে আমি এখন আপনার ইচ্ছে মতো সাইজ মতো কাপড় তৈরি করবে বাট আমি এটা একটু আমরা সাধারণ যে কাবাব আছে ওই রকমই আমি করার চেষ্টা করব আপনি চাইলে বিভিন্ন শেপই তৈরি করতে পারেন আপনি চাইলে ছোট ছোট করতে পারেন আবার লম্বাও করতে পারেন আপনার ইচ্ছে মতো আমি এখানে আসলে যেভাবে আমাদের কাবাব তৈরি হয় বিয়ে বাড়িতে বলেন যাই বলেন আমি এই কাবাবের মতো করছি এখানে তবে এই কাবাব বানানোর পরে বিশেষ করে বাচ্চারা তো খুবই পছন্দ করবে কারণ মানে এটা একদম মাংসের মতো কিন্তু কেউ বুঝতেই পারবে না যদি না আপনি না বলেন তাহলে বুঝতেই পারবে না যে এটা আসলে যে সয়াবিনের এটা কাবাব করেছি আমি দর্শক আমার প্যানটা গরম হয়ে গেছে আমি এখানে তেল দিয়ে দিব আপনি একটা খেয়াল রাখবেন সব সময় কাবাব করার সময় কিন্তু ডুবো তেলে ভাজবেন আমি এখানে তেল দিয়ে দিলাম প্রায় 2 কাপের মতো দর্শক আমার প্রায় কাবাব বানানো হয়ে গেছে এদিকে তেলও গরম হয়ে গেছে আমি এখন যেটা করব এটা হচ্ছে আপনার এখানে ডিম আছে দুটো আমি এটা ফেটবা এখন কারণ আমি কাবাব ভাজার আগে ডিমে চুবিয়ে আমি ভাজবো তখন কাবাবের স্বাদ অনেক গুণ বেড়ে যায় দর্শক আমার তেলও গরম হয়ে গেছে প্রায় আমরা এখন আপনি হাত দিয়ে চাইলে করতে পারেন আমি টং দিয়ে করার চেষ্টা করছি দর্শক আমরা পুরোটাই এখানে কাবাবগুলো ভাজা শুরু করে দিয়েছি তো আপনি একটা খেয়াল করবেন কাবাব ভাজার সময় অবশ্যই মৃদু আঁচে রান্না করবেন স্লোলি এটা কুক হবে আপনি যদি পুরো হিটটাই দিয়ে দেন আসলে ভিতরে কাঁচা থেকে যাবে দর্শক আমার প্রায় কাবাবের কালারটা চলে আসছে তারপরেও আমি নিশ্চিত হওয়ার জন্য এখন আমি একটা কাঠি নিয়েছি এটা দেখব কাবাবটা হ্যাঁ দর্শক কাবাবটা প্রায় হয়ে গেছে আমি এখন নামিয়ে পরিবেশন করব দর্শক আমি এই চুলায় আপনারা দেখেন যে এই চুলায় ছিল আমি আবার এই চুলায় নিয়ে আসছি কারণ এটা গরম ছিল তেল যত মানে গরম হবে তত আসলে কাবাবের কালারটাও চলে যাবে এবং পুড়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে তার জন্য আমি ঠান্ডা একটা চুলায় নিয়ে আসছি এখন আমি একটা পরিবেশন পাত্র নিয়েছি দর্শক আমি প্লেটে সাজিয়ে নিলাম কাবাবগুলো আমি একটু গার্নিশিং করব
দর্শক হয়ে গেল খুবই মজাদার এবং মুখরোচক খাবার সয়াবিনের কাবাব অবশ্যই বাসায় ট্রাই করবেন দর্শক দেখলেন তো খুবই মজাদার দুটো রেসিপি আপনাদের ইকরা রান্নাঘর থেকে আমি তৈরি করে দেখালাম অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আগামী পর্বে নতুন আরো দুটো রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইকরা রান্নাঘরের সাথে থাকুন খোদা হাফেজ